নমস্কার মাই টিভির সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। আবল তাবলের আরও একটি নতুন পর্ব নিয়ে আমি ত্রেনা আপনাদের সঙ্গে এই মুহূর্তে। আমাদের ভালো লাগা ভালোবাসার কোথাও একটা বহিঃপ্রকাশের প্রয়োজন হয়, সেই মঞ্চটাই আবল তাবল। হয়তো আপনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েটি বাড়িতে খুব সুন্দরভাবে গান শিখছে, আবৃত্তি বলছে, কিন্তু সেই পরিবেশনায় কোথাও ধরা দিচ্ছে না। আর সেই মিডিয়া মায়া টিভির মঞ্চ, মায়া টিভির পর্দা। আজকেও বেশ কিছু কবিতার সম্ভার নিয়ে তো রয়েছি, বুঝতেই পারছেন, কাব্যনীরের ভাবনায়, তাদের পরিচালনায় আজকের আবল তাবলের এপিসোড। এমন একটি সময়ে যখন ছোটবেলাটা কাটিয়েছি, পরতে পরতে ছিল এক অলীক স্বপ্নের ভাবনা, যে ভাবনায় ভাবিত হতাম একটি গ্রাম, সেই কুঁড়ে ঘরটা, তার পাশে কি সুন্দর একটা নারকেল গাছ। মাঝে মধ্যে মনে হতো ওই নারকেল গাছের পাতা দিয়ে সূর্য রশ্মিটা উঁকি দিচ্ছে। সত্যি মনটা অন্যরকম এক স্বপ্নের ছবি আঁকত, যে ছবি ক্যানভাস, রঙিন তুলির স্বপ্নের টান, সেই তুলিতেই তো গলায় কোথাও ধারালো সার। আর সেই সাঁতটাই পাবেন এরপর আবৃত্তি করে শোনাবেন সঞ্জয় এবং সুমৌমিতার কণ্ঠে এক গায়ে। নমস্কার, আজ আমাদের যৌথ নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানি আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলেরও পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা, ভেসে আসে মোদের বাঁধা ঘাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা, বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলির ওপরে আমের বলে ভরে আমের বন, তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। শৈশবের দিনগুলো বেশ ভালো ছিল, ছিল টেনশন ফ্রি, ছিল তোমার আমার গল্প কথার সত্যের প্রলেপ। যা কিছু শুনতাম, যা কিছু দেখতাম, তাই বোধহয় বাস্তবে খুঁজে পাওয়ার একটা ছুতো মা খুঁজতাম। যেমন ধরুন এই খুকিও কাঠবেড়েলির গল্পটা, কবিতায় কি সুন্দর তার শব্দোচ্চায়ন। সৌমাল্যর কণ্ঠে তোমাদের সামনে এবার প্রেজেন্ট হতে চলেছে আবল তাবলের পরবর্তী কবিতা। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের লেখা খুকিও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাউ, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও দাইনি তুমি, হুটকা পেটু খাও একাবাও জেদে জেদু, বাতাবি নেবু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাচ উঁচিয়ে পুটুস পাটুসটা ছোঁচা তুমি, তোমার সঙ্গে আড়ি আমার যাও, কাঠবেড়ালি বাঁধরে মুখি মারবো ছোড়ে কি দেখবি, তবে রাঙাটাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ইচ্ছা, তাইতে তো নাকটি বুঝা, মুচকি গাপুস গুপুস একলাই খাওয়া বুস বুস,
পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না, মস্ত বানাও এসে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাইছি, একটি আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার চর্দি হবে, বৌদি হবে। রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। রাম, তুমি নেনটা পুটো নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা, তবে বাতাবি নেবু ছাড়তে হবে। দাঁত দেখে তিচুড়ি ঝুট, ও মা দেখে যাও। কাঠবিড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। সুকুমার রায়, কবির নাম শুনলেই কেমন একটা মত্ত মাতাল মতো মনটা বেজে ওঠে। কোথাও ছন্দ, কোথাও তাল, আবার কোথাও লয়। এই এত কিছু সেন্সিবল ইস্যুসগুলো এত সহজে এত অল্প বয়সে কীভাবে ধরা সম্ভব বলুন তো? পাশে তো একজন দরকার, তার সাপোর্ট। হ্যাঁ, এই কবিতাটা যদিও একজন বড় শিল্পীও রয়েছেন তার গলার সাধিকা হিসেবে, কিন্তু তার সঙ্গে শ্রিয়াঞ্জিৎ এবং সুমৌমিতার কণ্ঠে পরবর্তী। হুক মুখ হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই দেখেছো? নাই তার মানে কি, কেউ তাহা জানে কি, কেউ কভু তার কাছে থেকেছো? শ্যামা দাস মামা তার, আফিমের থানাদার, আর তার কেহ নাই এছাড়া। তাই বুঝি আকাশে মুখখানা ফেঁকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়েশে নাচ তো যে আয়েশে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাই তো সে সারাদিন সারে গামা টিম টিম আল্লা দে গদ গদ মূর্তি। এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচ কলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মলো কি, অত বাকি ঠ্যাং গেল মোটকে। হুকো মুখো হেঁকে কয়, আরে দূর তা তো নয়, দেখছ না কি রকম চিন্তা। মাছি মারা ফন্দি যত ভাবে মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তা নই আমি পিছ পাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে নাহি পাই রে। ভেবে দেখো একি দায় কোন লেজে মারি তায়, দুটি বই লেজ মোর নাই রে। আমার মাতৃভাষা বাংলা, কিন্তু এই আমার মাতৃভাষাটা কেউ সঠিকভাবে বলি না। আবার বলতে গেলেও ওই কবিতাটার কথা মনে পড়ে যায়, বাংলাটা ঠিক আমার আসে না। অথচ এই ছোট্ট ছোট্ট শিশুর কণ্ঠে মাতৃভাষায় এত সুন্দর কোলাজ কেমন লাগবে, সেটি সত্যি অভূতপূর্ব একটি উপস্থাপনা। আসুন মনুশ্রীর কণ্ঠে দেখে নি। নমস্কার, আমার আজকের নিবেদনে একটি কবিতা কোলাজ, matribhasha.com। শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো, ব্যাপারখানা রহস্যময় সন্দেহ নেই কোনো। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন ক্ষেপলো কেন, সাহেব হতে চেয়ে বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে, অন্য ভাষার চাপে নিজের ভাষাই গেল ভুলে। ইংরেজি আর হিন্দি জানে, জানে না কেউ বাংলা। শিক্ষিত কি বলে এদের, এদের বলে হ্যাংলা। অন্য লোকের নকল করে, নকল করেই ধন্য। আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য। এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি, নোবেল পাওয়া এই ভাষাতেই আমরা কথা বলি। এমন বিরাট মর্যাদার কটা ভাষার আছে, আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে? তাই তো বলি আপত্তি নেই,
অন্য ভাষা শিখতে, আপত্তি নেই হিন্দি বলায় ইংরেজিতে লিখতে। কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে, তোমরা তাদের কান্টি দিও আচ্ছা করে মুলে। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বললো কোন পেপারে কত নম্বর পেলে। হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90, মা বললো ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69, জিওগ্রাফিতে 92, অল টুগেদার ফাইন। হিস্ট্রির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতেরই জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফল্টটা কিসে, স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে। চারিদিক চুপ ছিল সহসাই সরগম, চেয়ে দেখি ঝেপে আসে সব কিছু .com, স্কুলে যাই শুনি বাড়ি ঘর .com, বাড়ি এসে হতবাক পড়াশুনো .com, এত যদি ডট থাকে তবু কেন কম কম, বৃষ্টি ফোঁটার মতো পড়ে ডট ঝমঝম, ইন্দ্রিয় গ্রাহ্যতা যাহা অতিরিক্তই, সাধু বলে আজ সব ডট কমে শিখতই, পিতা মাতা ভাই বোন খেলাধুলা মাছ ভাত, ডট কমে ধরাশায়ী ডট কমে কুপকাত, শেষমেশ কি যে হবে ভয় বুক ছমছম, মানুষও কি হয়ে যাবে যান্ত্রিক ডট কম, শেষমেশ কি যে হবে ভয় বুক ছমছম, মানুষও কি হয়ে যাবে যান্ত্রিক ডট কম। নমস্কার। ছোটবেলায় মেয়েদের খেলনা বাটি আর ছেলেদের গাড়ি নিয়ে ছুট করে দৌড়ে বেড়ানো, এসব দিনগুলোই ছিল মস্ত মেজাজ। কিন্তু আজ সবটাই অতীত, কারণ এখন স্মৃতিবদ্ধ পাতায় শুধুই কলমে কিছু খসড়া হেসে যায়, পুতুল ভাঙা খেলাও তেমনই এক কবিতার সম্ভার। সৌমাল্যর কণ্ঠে পরবর্তী নিবেদন। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পুতুল ভাঙা। ২৭-২৭, আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার উপরে উঠল রাগে জ্বলে, মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙি পুতুলখানি আপনি দিলে কিনে, খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে, গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে, বললেন তোর দিন রাত্রি কেবল যদু খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা, মা গো আমি জানাই কাকে, ওর কি গুরু আছে, আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে, কোনো রকম খেলা পুতুল নেই কি মা ওর ঘরে, সত্যি কি ওর একটু মন নেই পুতুলের উপরে, সকাল সাঁজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা, কোনো পড়াই করেননি কে কোনো রকম খেলা, ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কে হুর আগে, বল দেখি মা ওর মনেটা কেমন তর লাগে। এক ছোট্ট মেয়ের গল্প, আস্তে আস্তে ধীরে ধীরে প্রদীপটা বাঁচিয়ে সিঁড়ি দিয়ে নামছিল, হঠাৎ কি যেন একটা শব্দ পেলাম, ভাবলাম আঁতকে উঠলাম, ভাবলাম এই চিৎকারটা কার, কার বোধহয় এই চিৎকারেই কণ্ঠ রোধ হয়ে গেল। বুকটা দুরু দুরু কম্পিত স্বরে হালকা করে দেখতে গিয়ে দেখলাম, সত্যি কবিতায় আর কথায় কি সুন্দর এক ছবি উঠে এলো আপনাদের সঙ্গে। সুমৌমিতার কণ্ঠে পরবর্তী নিবেদন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেবে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে, আমি ছিলাম ছাতে
তারা এ ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচের থেকে হারিয়ে গেছি আমি। তারা এ ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানেছে। আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। ছোটবেলা থেকে জেনে এসেছি মিথ্যে কথা বলা বড় পাপ, কিন্তু সব মিথ্যে কথায় আবার পাপ হয় না। যে মিথ্যে কথা অন্যের ক্ষতি করে না, সে মিথ্যে কথা তো মিথ্যে কথা নয়। তাহলে মিথ্যে কথাটা কি? তার সংজ্ঞা খুঁজতে গিয়ে চলে এলাম শ্রীহানজিতের কাছে। শ্রীহানজিত তার কণ্ঠে ধরা দিল মিথ্যে কথা। নমস্কার, কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। খাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম, হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা দেখো নৃত্য নাট্য, যেই বলেছি আমি মা মুখে দেয় বড্ড তো মার বেড়েছে ফাজিলামি। চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজ মেশো, আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই, ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পে দিদিমণি, অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকে খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব। আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। নমস্কার। যখন সমাজ, যখন মনুষ্যত্ব, যখন বিচার, তখন কখনো সখনো নিজের ভিতরে দ্রুপ্ত কণ্ঠটাকেও বের করে নিয়ে আসা যায়। যদি হয় সেটি বাবু মশাই, তাহলে একজন বাবু মশাই সত্যি কিভাবে কবিতার মাধ্যমে ধরা দিতে পারে? আসুন সেই কবিতার স্বাদ পেতে এবার সঞ্জয় কুণ্ডুর কাছে শুনি বাবু মশাই কবিতা। নমস্কার, কবি শঙ্খ ঘোষের লেখা বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা, আর তাছাড়া ভাই, আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজে চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যে ভাবেন তাদের নুনান্তে পান্তাই, নিত্য ফুরোয় যাদের, নিত্য ফুরোয় যাদের সাধাল্লাদের শেষতলানি টুকু, চিরটাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা, সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দুচোখ বেয়ে, অমনি দুচোখ বেয়ে অলপ পেয়ে ঝড়ে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে, কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে, কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি, আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না, তুমি সে বন্ধু না যে দুব্ধু না জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে, তাই সব অমাত্য,
তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি শুঁড়ি খানাই কেবল সত্য আর্ত সবই ভুষি চিচি হায় বেচারা চিচি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায় আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই নমস্কার আপনাদেরকে তো আজকে এক অভূতপূর্ব এপিসোড উপহার দিলাম আপনারাও যারা চাইছেন আপনাদের বাচ্চারা কিংবা আপনারা নিজে যারা শৈল্প সত্তার মধ্য দিয়ে রয়েছেন তাদের শিল্পিকতা ফুটে উঠুক অবশ্যই যোগাযোগ করুন মায়া টিভির দপ্তরে আমি তৃণা ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে আবোল তাবোলের একটি এপিসোড নিয়ে আর অবশ্যই চলুন দেখে নিই যে কাব্যনীরের ভাবনায় এবং পরিচালনায় তাদের গুরুমাতা তাদের সকলের জন্য যে উপহার দিয়েছেন তুলে দিচ্ছেন সঞ্জয় কুণ্ডু নিজে হাতে দেখে নিলাম কত সুন্দর একটা এপিসোড তাদের ভাবনায় কি সুন্দর কবিতার শব্দোচ্চারণ কি সুন্দর তাদের ভাবনাগুলো প্রকাশ পেল কয়েকটি অক্ষরে সে অক্ষরগুলো আজও আপনাদের সঙ্গে গাথা থেকে গেল মনের মণিকোঠায় আজকের মতো এখানেই বিদায় নেব বন্ধু আবারও থাকছি অন্য আরেকটি পর্ব আবোল তাবোল নিয়েই নমস্কার